অন্ধ তার শক নেই, নবীকে একবার দেখব তার শক নেই। আপনার চাঁদ মুখটা দেখবো কিন্তু আমি চোখে কানা, আমি আপনার চাঁদ মুখটা দেখার শখ চাই কিন্তু আমি যে দেখতে পাই না। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে শাহাদত আঙুলটা নিয়ে আমার রাসূলুল্লাহ মুখের মধ্যে থেকে লালা বের করলেন, থুতু বের করে ওই অঙ্গ সাহাবা দুটো চোখে লাগিয়ে দিয়ে বললেন, ও বাবা সাহাবা বিসমিল্লাহ বলে চোখটা খোলো। যখনই বিসমিল্লাহ বলে চোখটা খুললেন অঙ্গ সাহাবা সর্বপ্রথমে আমার আপনার নবীর চাঁদ মুখটা দেখতে পেয়েছিলে। চোখে কি লাগালে, চোখে কি লাগালে? আল্লাহ রসুলের মুখে থুতু মুবারক, কত পাওয়ারফুল বুঝতে পারছেন তো। অন্ধের চোখ ভালো, বদরের মাঠে যুদ্ধই গেছে সাহাবারা, এমন একটা কঠিন জায়গা বদরের মাঠ, একটা গাছপালা কিচ্ছু, কোন মানুষের বসবাস নেই, শুধু মরুভূমি পাথর আর কিছু কিছু জায়গায় বাবলা গাছ খেজুরের গাছ কিচ্ছু। তো সাহাবা গুরুদের যুদ্ধের মাঠে গিয়ে পিপাসায় বুক ফেটে গেছে, পানি খাবে জায়গা নেই, কোনো নদী না, সাগর না, পোহাল না, পানি খাবে কিচ্ছু নেই, পানি যা ছিল সব শেষ। তো খুঁজে 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 একটা কুয়া, কুয়া যারা হাজির সাহেব বান্দা আল্লাহর বান্দা আছেন তারা